উপার্জন করতে না পারার আক্ষেপ ঘুচি 94 বছরে সফল ব্যবসায়ী বৃদ্ধা। বয়স যে শুধু সংখ্যা, আরও একবার প্রমাণ করতে মাঠে নেমে পড়লেন 90 বছরের বৃদ্ধা। সম্বল শুধুই মনোবল, প্রবল আত্মবিশ্বাসকে পুঁজি করে 90 বছর বয়সে দাঁড়িয়ে ব্যবসায় হাত পাকাতে শুরু করেছেন চণ্ডীগড়ের বাসিন্দা হরভজন কৌর। জীবনে কখনো উপার্জন করতে না পারার আক্ষেপ ধুয়ে মুখে আত্মনির্ভরতার পথে বৃদ্ধার উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে গোটা দেশ। বাস্তব আত্মনির্ভর ভারতের সেরা বিজ্ঞাপন বলেও দাবি করেছেন নেটপাড়ার বাসিন্দারা। লকডাউনের আবহে মায়ের সঙ্গে গল্প জুড়েছিলেন মেয়ে। বৃদ্ধা মা, হাঁটতে সমস্যা হয় এখন, চোখের দৃষ্টিও অনেকটা ঝাপসা। মায়ের খবর নিতে গিয়ে কথায় কথায় উঠে এসেছিল মায়ের আক্ষেপের কথা। মাকে জিজ্ঞেস করেছিল মেয়ে, জীবনে কোনো আক্ষেপ রয়েছে কি না। বেজগুণ চুপ থেকে অশক্ত শরীরে দিয়েছিলেন জবাব। মাথা নেড়ে মা জানিয়েছিলেন জীবনে তার একটাই আক্ষেপ, কখনো তিনি উপার্জন করতে পারেননি, বলা ভালো করতে দেওয়া হয়নি। শেষ জীবনে সেই আক্ষেপ তিনি কাটতে চান। মায়ের কথা শুনে থেমে থাকেননি মেয়ে, মাকে স্বনির্ভর করাতে সক্রিয় হয়ে ওঠেন কন্যা। নতুন জীবন শুরু করতে মাকে অনুপ্রেরণা দেওয়ার কাজ শুরু করেন মেয়ে, সেই শুরু পরিকল্পনাও। চণ্ডীগড়ের বাসিন্দা বৃদ্ধ হরভজন কৌরের মেয়ে রবিনা, মেয়ের কাছেই থাকেন তিনি, ছোট্ট পরিবার। মায়ের আক্ষেপ মেটাতে রবিনা স্থির করেন মায়ের জন্য কিছু করতে হবে, মেটাতে হবে আক্ষেপ। মাথায় আসে নয়া পরিকল্পনার কথা। মা মেয়ে রান্না ভালোই করেন, সকলে তার রান্নার প্রশংসা করেন, মিষ্টিও তৈরি করতে জানেন, সুস্বাদু আচারও বানাতে জানেন। মাথায় আসে পরিকল্পনা, নাতি নাতনি মেয়ে রবিনা জোর করায় 90 বছর বয়সে নিজের ব্যবসা শুরুর পরিকল্পনা নেওয়া হয়। প্রথম দিন বেসনের বরফি, নানারকম আচার বানিয়ে অর্গ্যানিক বাজারে বিক্রি করেন 90 বছরের বৃদ্ধা। প্রথম দিন সবটাই বিক্রি হয়ে গেছিল, বাড়ি ফিরেছিলেন উপার্জনের 2000 টাকা নিয়ে। একদিনে 2000 টাকা উপার্জন করা বৃদ্ধার চোখে মুখে ছিল তৃপ্তির অনুভূতি। মেয়ে রবিনা জানিয়েছেন সেদিন মায়ের চোখে মুখে আত্মবিশ্বাস, তৃপ্তি আগে কখনো দেখেনি। প্রথম উপার্জনের পর জোর করতে হয়নি তাকে, দোকানে দিত ডেলিভারি। বর্তমানে হরভজনের বয়স 94 বছর, আজও আগের মতোই উৎসাহ নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তিনি। তো বন্ধুরা, এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। তোমরা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও এই চ্যানেলে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বা এই চ্যানেল থেকে তোমার যদি আরও কোনো রকমের আশা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা তোমাদের প্রত্যেকটা কমেন্টের গুরুত্ব দিয়ে পড়ি, ঠিক আছে, আর রিপ্লাইও দিই। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।